তো চলো দেখা যাক। থ্রি ওয়ান জিরো আমি সৌরভ, সৌরভ স্পার্টা নেক্সট। আজকে একটা নতুন ভিডিও লঞ্চ করতে চলে এসেছি রয়্যাল এনফিল্ডে হাওড়ায় ওম মোটরসে। সো তোমরা সবাই কেমন আছো, পুজো কেমন কাটলো তোমাদের? আমি এতদিন ভিডিও দিতে পারিনি, সো আমার কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য আমি কোথাও ট্যুরও করতে পারিনি। বাট আমি আজকের দিয়ে শুরু করলাম আবার ভিডিও দেওয়া, আমার সঙ্গে থেকো ভিডিওটা দেখার জন্য। আজকে যে ভিডিওটা হতে চলেছে মিটিওর, রয়্যাল এনফিল্ডের মিটিওর 3 সিরিজ লঞ্চ করতে চলেছে আজকে এখানে, যেটা হচ্ছে 350 সিরিজ। আজকে 3 বাইক ভেতরে নেই, স্টেলিয়রটা আছে। তো 3 বাইক যেটা লঞ্চ করতে চলেছে, ফায়ারবল যেটা সব থেকে কমে, তারপর সুপারনোভা, তারপর স্টেলিয়র। ভিডিওটা ফুল দেখার জন্য আমার সঙ্গে থেকো আর ফিডব্যাকগুলো দিও, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো দেখা যাক ওম মোটরসের ভেতরে কেমন ভিডিও হতে চলেছে। অসাধারণ বাইকের লুক তো অসাধারণ করেছে, বাট 4 অবধি সময়, তো 4 লঞ্চিং টাইম, তো সেই জন্য আমরা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো 4 বাজুক, বাইকটা ওপেনিং হোক, দেখা যাক ভিডিও। দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর ভিড়, আজকে চরম উত্তেজনা ওম মোটরসে যেটা হাওড়ায়। তো নেভিগেশন দিয়ে দেবো, আর প্লিজ ডিসক্রিপশন বক্সটা ফলো করো, কারণ কি বাইকের নতুন নতুন অনেক কিছু ফিচার্স আছে অনেক ধরনের। আর হ্যাঁ, তার থেকে বড় কথা, আমাদের আরই যেটা লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড, একটা নতুন অ্যাপস লঞ্চ করেছে, যেটা তোমরা ঘরে বসে তোমরা মডেল চুজ করতে পারো অ্যান্ড বুকিং করতে পারো, লঞ্চ করেছে অ্যাপসটা। সো ইনস্টল করে তোমরা ওখান থেকে ট্যাঙ্কের কালার, বাইকের সিটের চেঞ্জার সব কিছু তোমরা ঘরে বসে করতে পারো। ইস থেকে শুরু করে তুমি ঘরে বসে তোমার টোটাল বাইক নিজে মতন করে সাজিয়ে নিতে পারবে, যেটা আরই এই সুবিধাটা দিয়েছে। তো দেখা যাক। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলবো না, বাইকের ওপরে তোমাদের নাম যেটা আরই নতুন লঞ্চ করেছে, যেটা ট্যাঙ্কের উপরে যেটা অয়েল ফুইল যেটা কভার থাকে ওর নিচে তোমার নাম খোদাই করা থাকবে, সেটা হচ্ছে ওটার একটা ক্রাইটেরিয়া এরা দিয়েছে, যেটা হচ্ছে সিট প্লাস 4000 এক্সট্রা তোমাকে অ্যাসেসরিজ কিনতে হবে, তারপর ওটা রয়্যাল এনফিল্ড থেকে মানে আরই থেকে তোমাকে ওটা করে দেবে ওরা। সো ক্রাইটেরিয়া ওদের এটাই দিয়েছে। তো দেখা যাক, ভিতরে ঢোকা যাক, আর অপেক্ষা করা যাচ্ছে না, 4 বাজতে চললো। তো ভিডিওটা পুরো দেখার জন্য আমার সঙ্গে, আর আমার সঙ্গে আমার পাড়ার যে বড় বাদর সেও চলে এসেছে। আরে বড় বাদর, ভিতরে রয়্যাল এনফিল্ডের 3 নতুন যে মডেল বেরিয়েছে অসাধারণ মেটিরিয়াল 350 সিরিজের। সো অসাধারণ মুহূর্ত আজকে, মানে চরম উত্তেজনায় আছি, 4 সময় লঞ্চিং টাইম। তো ওম মোটরস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 3:54 গাইস অলরেডি আছে, আর 6 বাকি, 6 কাউন্টার স্টার্ট করে দাও, ঠিক আছে? আমরা অনেক বন্ধুর অপেক্ষায় আছি, আমার সঙ্গে দেখো। হ্যাঁ, এ ব্লগার, হ্যাঁ, ল্যাপকো রাইডার যেটা সাবস্ক্রাইব করে দিচ্ছে, অনেক অনেক গরিব ব্লগার, ঠিক আছে? আমার থেকে অনেক গরিব ব্লগার, ঠিক আছে? করছে সাবস্ক্রাইব করছে দেখো। সো আমার সঙ্গে দেখো ভিডিওটা দেখো। ক্লাসিক লুকস নতুন, এখন একটু ভেতরটা ঘুরে দেখানো যাক যে ওম মোটরসটা কেমন করেছে, যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা কালো কাপড়ের পেছনে ঢেকে দাঁড়িয়ে রয়েছে, লজ্জা পাচ্ছে, ঠিক আছে? তাড়াতাড়ি ঘুমঘাটটা উঠিয়ে দেবো চাপনি। সো ভেতরটা দেখানো যাক তোমাদেরকে, তো চলো দেখা যাক। 3 1 0
हेलमेट इज ब्लैक एंड ग्रीन. This feel the sound. কেমন আছো? আমি আজকে দুর্দান্ত ভালো আছি, কারণ কি তোমরা দেখতে চলেছো যার সামনে দাঁড়িয়ে আছি, স্বাভাবিক ব্যাপার ভালো লাগার মতনই. সো চলে এসেছি নিউ জেনারেশনের রয়্যাল এনফিল্ডের 350 মেট্রো. তো দেখে নিতে পারছো আমার সামনেই আছে সে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি এটাকে বলার জন্য, কারণ কি অলরেডি আজকে কাস্টমারের রাশ প্রচুর, অনেক অনেক বুকিং করছে, অনেক বুকিং চলছে ওখানে, অনেকে কেনাকাটির জন্য পরিকল্পনা নিয়ে নিয়েছে যে আজকে কিনেই বাড়ি ঢুকবে. বাট হ্যাঁ, 30 ডেজের জন্য এক্সটেন্ড টাইমটা দিয়েছে যে 30 ডেজ তার সময় লাগবে. তো আজকে বুকিংটা হচ্ছে, প্রচুর বুকিং হয়েছে আজকে. তো দেখে নিতে পারছো তোমরা, সোনামণি দাঁড়িয়ে আছে আমার এখানে, দারুণ করেছে ফিচার্স, সেই ফিচার্স করেছে টোটাল স্মার্ট লুক যেটা থাকে এখনকার দিনের ফার্স্ট যুগে, স্মার্ট লুকসের মধ্যে ফার্স্ট আমার যেটা নজর পড়েছে রয়্যাল এনফিল্ডের অ্যালয়, কারণ কি রয়্যাল এনফিল্ডের কোনোদিন অ্যালয় আমি খুব কম দেখেছি আর মধ্যে দেখিনি, কারণ কি রয়্যাল এনফিল্ডের টিউবলেস টায়ার এটা ফার্স্ট, মানে গো ফর রাইড বেস্ট ইয়ার, কারণ কি যারা রাইড পছন্দ করো তাদের জন্য বেস্ট. পাঞ্চার কিট প্রচুর কিছু কেনার থেকে শুরু করে আমার টিউবলেস নেওয়াটা বেটার না, তার মধ্যে চাকার থিকনেস অসাধারণ করেছে. নর্মাল ক্লাসিকে থাকে 110, যেটা এখানে আছে 140, স্লিপ খাওয়ার কোনো ভয় নেই. আর অ্যালয় লিঙ্ক তোমরা দেখে নিতে পারছো দুদিকেই, ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোতেই ABS সিস্টেম করেছে. আর চলে আসি ভাইব্রেশন সিস্টেমে, ভাইব্রেশন নেই বস বলতে গেলে, কারণ কি ক্লাসিকে বসলে স্টার্ট করলে যে ভাইব্রেশন সিস্টেমটা হয় এখানে কোনো ভাইব্রেশন নেই স্টার্টিংয়ে. আর যেটা মেইন যেটা সুইচে চলে আসে রোটারি টাই বক্স সুইচ, ঠিক আছে, যেটা ওটাকে অন করলে তোমরা দেখতে পাচ্ছ, এটা অন হলে এটা অন, ইগনিশন অফ, সেম করেছে ইন্ডিকেটর, অসাধারণ সুইচ করেছে. আরেকটা যেটা আমরা যারা মানে নর্মাল রাইড করি তাদের জন্য আলাদা করে আমরা চার্জিং পয়েন্ট বসাতে হয়, যেটা এখানে বসাতে হবে না, চার্জিং পয়েন্টও করিয়ে দিয়েছে. আর যেটা মেইন হচ্ছে সুইচের অপশানস, সেই বললাম, টোটাল লুকস তোমরা দেখতে পাচ্ছ সিট কভার দিয়ে. আর যেখানে তোমাদের বলেছিলাম না নামটা লেখা হবে ট্যাঙ্কফুলের সামনে, এখানে তোমাদের নামটা লেখা হবে. হ্যাঁ, 8000 অ্যাসেসরিজ কেনার পর এটা ক্রাইটেরিয়া দিয়েছে যে 8000 মিনিমাম অ্যাসেসরিজ কেনার পর তোমার আরই এখানে নামটা দিয়ে দেবে. আর হ্যাঁ, ঘরে বসে যদি যারা দেখছো, যারা ঘরে বসে বুকিং করার প্ল্যান করছো, তারা আরই অ্যাপসটা আমাদেরকে কেমন হচ্ছে তোমরা দেখে নাও. এটা যেটা দিয়েছে এটা হয়েছে টোটাল ম্যাপ ইন্ডিকেট করবে তোমাদেরকে. আর এখানে যেটা দিয়েছে ইকো সুইচ, যেটা আমাদের ইয়ামাহাতেও দেখেছি আমরা নতুন নিউ জেনারেশনে, এটা রয়্যাল এনফিল্ড দিয়েছে ইকো সুইচ, যেটা সার্ভিসটাকে তোমরা ঠিক রাখতে পারো তার জন্য ইকো সুইচটা দিয়েছে. সো এখানে দেওয়া থাকবে, তো টোটাল দেখতে পাচ্ছ তোমরা
ওকে। সো জেনে নেওয়া যাক কোন ব্যাপারে একটুখানি প্রতীক্ষার পর চলে এসেছি দাদাকে সঙ্গে নিয়ে। দাদার সাথে অনেক প্রতীক্ষা করেছিলাম, মানে বুকিংয়ের যে পরিমাণটা বেড়া আসা ছিল ফার্স্ট ডে আজকে ভালো অ্যাচিভমেন্ট এনেছে। তো দাদার থেকে সব কিছু জেনে যায় ফিচার্স ব্যাপারে আর কি কি অপশনস আছে ইএমআই ব্যাপারে, তো দাদার থেকে জেনে তাছাড়া আমরা যেটা মানে তোমাকে আগে বলছিলাম আমাদের এমআই ওয়াইয়ের অপশন আছে, যেখানে কাস্টমার বেসিক্যালি অ্যাপ থেকে গিয়ে নিজের মতন যদি উনি কোনো ফুয়েল ট্যাঙ্ক চেঞ্জ করতে চায় বা অন্য কালার চেঞ্জ করতে চায়, সাইলেন্সার চেঞ্জ করতে চায় বা সিট চেঞ্জ করতে চায়, উনি চেঞ্জ করতে পারবেন, মানে ওরা চেঞ্জ করতে পারবেন, কারণ ট্যাক্সিস বলো ঠিক আছে ওয়াইফ বলো তো সব ওরা নিজের মতন তোমরা কাস্টমাইজ করতে পারো। তাছাড়া মানে এমআই ওয়াইতে তুমি যদি এএমসি নিতে চাও যেটা আমাদের অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট আছে বা এক্সটেন্ডেড ওয়ারেন্টি বলো, তো সব কিছু তুমি আরএসএ ঠিক আছে এমনি এটার সাথে তুমি 3 years ইয়ার 30,000 কিলোমিটার্স প্লাস 1 year আরএসএ যেটা রোড সাইড অ্যাসিস্ট্যান্স তুমি এমনিতেই পাচ্ছ কমপ্লিমেন্টারি পাচ্ছ ঠিক আছে। তাছাড়াও তুমি যদি সেকেন্ড ইয়ারের জন্য নিতে চাও থার্ড ইয়ারের জন্য নিতে চাও তবে তুমি আলাদা করে নিতে পারো। আর ফুয়েলের ব্যাপারটা কি বলতে চাই, এমনি আমাদের 15 লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক আছে, 5 লিটারের প্লাস মাইনাস যদি হয়ে যায় ঠিক আছে তখন তোমার এটা লো ফুয়েলের তোমার কাছে ইন্ডিকেটর করবে ঠিক আছে, প্লাস তখন কত কিলোমিটার চলেছে ওটাও তুমি বেসিক্যালি মানে 5 লিটারে তুমি কত কিলোমিটার চলতে পারবে সেটাও তোমাকে মানে এতটা স্মার্ট আর ওটা তুমি রিসেটও করতে পারবে ঠিক আছে। তার সাথে যেটা আমাদের ডিফারেন্ট ডেলিগেশন যেটা তোমাকে দেখালাম যেটা আমাদের আগে অ্যাপের সাথে তোমাকে আগে তোমার অফলাইন মোডেও চলবে ঠিক আছে, আমাদের এখানে নিউট্রাল আছে দু সাইড ইকো 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 জেনারেটর, হ্যাঁ ইকো আছে ঠিক আছে, ইকো বেসিক্যালি তোমার তুমি ইকোনমিক্যাল কতটা তোমার কি মাইলেজ পাচ্ছ ঠিক আছে সেই ব্যাপারটা তুমি এখানে পুরোপুরি দেখতে পারবে। তাছাড়া আমি তোমাকে দিয়েছিলাম ইউএসবি পোর্ট আমাদের আছে ঠিক আছে, আমাদের টোটাল 15 রকম কালার পাওয়া যাবে ঠিক আছে, মানে 3টা মডেলে মানে স্ট্যান্ডার্ড ফায়ারবল আর সুপার নোভা মিনি। তুমি এমআই ওয়াইতে গিয়ে তুমি তোমার পুরো ব্যাপারটা তোমার ইচ্ছা মতো তুমি চয়েস করতে পারবে, তোমার হ্যান্ডেল বলো বা তোমার সিট চেঞ্জ করতে চাও, সিট কালার চেঞ্জ করতে চাও, সাইলেন্সার চাও, সাইলেন্সার 16 রকম সাইলেন্সারের অপশন আছে ঠিক আছে19,000 টাকা বুঝতে পারছো ওয়াও চলে এসো। আজকে হয়েছে কিংবা মানে কত গাড়ি রেডি আছে কাস্টমারের জন্য আমি যেটা লাস্ট একটার সময় মোটামুটি আমাদের কাছে দেখতে পেয়েছি আমরা 400-এর উপরে ক্রসিং মানে 12টার থেকে তোমার বুকিং চালু হয়েছে, মোটামুটি 1:30টার সময় যদি করতে এসেছে মানে অলমোস্ট 400-এর উপরে আমরা বুকিং ক্রস করে অসাধারণ অসাধারণ। তো টোটালি এটা আমরা আরই অ্যাপের থ্রুতেই করছি আর আরই অ্যাপে বেসিক্যালি শুধু এটা নয় যে এমআই ওয়াই করার জন্য কাস্টমারের এটা মানে খুবই বেনিফিশিয়াল। তাছাড়া কারণ কাস্টমার যদি কোনো রকম সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় ঠিক আছে, কোনো প্রোডাক্টের ব্যাপারে যেতে চায়, কোনো রাইডে যেতে চায় আগের সাথে সব কিছু ওখানে কাস্টমার আপনি হোটেল কি চার্জেস আলাদা আর ডিপেন্ড করে কিছু চার্জেস আমাদের ফ্রি থাকে ঠিক আছে, কোভিডের জন্য এখন রাইডসগুলো বন্ধ আছে বাট যেগুলো যে চার্জেস তুমি করছো তো মোটামুটি আমাদের 3 রকম রাইড হয়, একটা ব্রেকফাস্ট রাইড হয় ঠিক আছে, একটা তোমার ফুল ডে রাইড হয় যেটা আমরা প্রত্যেকে রিটার্ন করি ঠিক আছে, আরেকটা হয় কি ওভারনাইট রাইড ঠিক আছে। তো যেখানে তোমার ধরে নাও ব্রেকফাস্ট রাইডে জাস্ট নিজের খাওয়ার যে পয়সাটা মানে কাস্টমারকে পে করতে হয়, মাঝে মাঝে কোম্পানি কিছু কারণে এনে ক্রাশিং থেকে শরীর থেকে আমরা স্পন্সারও করি অনেক সময়। তো অসাধারণ লাগলো দাদার সঙ্গে কথা বলে, পুরোটা ইনফরমেশন জানলাম। আর হ্যাঁ বেশি দেরি করো না কিন্তু, কারণ কি টাইমও বেশি নেই আর বাইকও বেশি নেই ঠিক আছে, তো যত তাড়াতাড়ি তোমরা আসবে তত তাড়াতাড়ি তুমি ঘরে নিয়ে যেতে পারবে।
এত সুন্দর লুকস দিচ্ছে সোনামণি দেখতে পাচ্ছেন অলরেডি নাম নিশ্চয় খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ দাদা তোমাকে সময় দেওয়ার জন্য তো এত ব্যস্ততার মধ্যে। তো চলো দেখা যাক, ভিডিওটা তোমরা দেখলে অসাধারণ হয়েছে, আর যে এক্সপিরিয়েন্সটা যারা রাইড করতে চাও তাদের যে এক্সপিরিয়েন্সটা থাকে টোটাল দাদা শেয়ার করলো, মানে আরির সঙ্গে রাইড করার এক্সপিরিয়েন্সটা। তো আর লেট করো না কিন্তু, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে, আমি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা দেখার পরই দৌড়ে চলে আসো ওম মোটরসে। ওম মোটরসে হাওড়ার এখানে অসাধারণ এক্সপিরিয়েন্স পাবে, আর এদের যে ব্যবহারটা খুব ফ্রেন্ডলি ব্যবহার, মানে খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমাদের বুঝিয়েছে এরা, আর খুব ভালো ফাংশনটা খুব সুন্দর। হ্যাঁ আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা সাবস্ক্রাইব করে নাও, ব্ল্যাক করে দেখো 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 সবাই সাবস্ক্রাইব করো, ভগবানকে ভয় করো, দেখা হচ্ছে না এক্সপিরিয়েন্সে প্লিজ এসো আমার সঙ্গে আর ভিডিওটা পুরোটা দেখো, গাড়ির ব্যাপারে পুরোটা ইনফরমেশন তোমরা অলরেডি পেয়ে গেছো দাদার কাছ থেকে, আর কিছু নতুন বলবো না। আমার দিক থেকে এক্সপিরিয়েন্স অসাধারণ লেগেছে, তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও আপাতত একা না, আমার সঙ্গে আরেকটা ব্লগার চলে এসেছে, ব্লগার বিশাল, তোমার ব্লগের নাম? চ্যানেলের নাম হলো বন্ড বাইকার বিশাল। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দাদার চ্যানেলকেও আরও সাপোর্টটা করো, সাপোর্টটা করো, কারণ কি আমরা ফার্স্ট হচ্ছি বুঝতে পারছি, আমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না। আমরা আরও যাতে ইনস্টাগ্রাম ভিডিও দেখাতে পারি, নানা রকমের বাইক সম্বন্ধে আমাদের জানাতে পারি, তো প্লিজ সাপোর্টটা করো আমাদের। আর আমাদের দুজনকে আগেও দেখতে পাবে এই ফ্রেমটার মধ্যে, আগে আমাদের দুজনকে দেখতে পাবে কিছুদিন পর, এখন নয় জাস্ট কিছুদিন পর। ওকে সো প্লিজ সাপোর্ট করো, থ্যাংক ইউ দেখা করার জন্য। তো আজকে টাটা, কোথায় ভিডিও পর্যন্ত এখানেই শেষ, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর হ্যাঁ কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ ডিসক্রিপশন বক্সটা ফলো করো, গাড়ির টোটাল ডিটেলস ব্যাপারে, শোরুমের ব্যাপারে কোথায় আছে কী বৃত্তান্ত সব কিছু আমি ওখানে ডিসক্রিপশন বক্সে দেবো, আর ডিসক্রিপশন বক্সটা প্লিজ ফলো করো, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে অনেক হয়েছে কিন্তু, হ্যাঁ যারা করেনি প্লিজ করে দিও, ভগবানকে ভয় করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই ভগবানকে ভয় করো। সো চলো আজকের জন্য ভিডিও এখানেই দেখো, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সবাই কাছে এটাই কামনা করি, পুজো কেমন কাটে নিশ্চয়ই জানিও, পুজোর পর আমার এটা নেক্সট ব্লগ। সো টাটা বাই, ভালো দেখো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো।